নিয়ে স্বপ্ন আজকে জেগে তোমায় ঘিরে ফিউচার রেডি হবে চারিদিকে ঝড় উঠলেও নেই ভয় কৈশোরের বাধা ভেঙে আলো জয় চিৎকার করে ওঠে লক্ষ লক্ষ কণ্ঠ ভেঙেছে আজ ছদ্মবেশ উঠছে জেগে নতুন এক দেশ ভেঙেছে আজ ছদ্মবেশ উঠছে জেগে নতুন এক দেশ ইচ্ছে ডানা মেলতে হলে স্বপ্ন দেখো দুচোখ ভরে ইচ্ছে ডানা মেলতে হলে স্বপ্ন দেখো দুচোখ ভরে ওই মনির তোমাদের সাথে আর কোনো কাজ করবে না তুমি আর তোমার বাপে কিছু দেরি করে ভালাইছো রিনাপা আমরা জিতছেন আমরা হারছি খুব তাড়াতাড়ি তুমি টের বাবা কত দানে কত চাই এখন যা হলো পাটা ভেঙে মুচকে গিয়ে সেটা কি টিমের জন্য ভালো হলো কিছু কাজ মনে শান্তির জন্য করা লাগে দেশের মানুষের এটা দেখা দরকার এই ভিডিও কে করলো কখন করলো জানি না ওস্তাদ এমনি তো আমার দোকানে ব্যবসা বাণিজ্য নাই এর মধ্যে যদি পুলিশ মুলিশের আবার চক্করে পড়ি তাহলে তো আমি শেষ আমি সারের লগে যে স্কুলে ভর্তি হই আপনি এরকম করে তাকায় আছেন কেন তোমার দেখতে খুব ভালো লাগে আমার দেহার কি আছে কত কিছু আছে কত সুন্দর তুমি এসব কি কইতাছেন রুবেল ভাই ভাই বইলো না বড্ড কষ্ট হয় তো ভাইরে ভাই কমু না তো কি কমু আপনার ভাবসাব তো আমার ভালো ঠেকতেছে না আমি আবার খারাপ কি করলাম ভাই বলবেন না ভাই বললে বুকে বড় কষ্ট হয় চুষিমের ডালুক শুনো ভাই মনিটর হ্যাঁ বস ঘটনা কি বুঝতেছো আমারে দেখে কি মনে হইতাছে আপনি বস একটা পাকা খেলোয়াড় দবির মিয়াও পাকা খেলোয়াড় ছিল কিন্তু গোল খাইয়া দল থেকে বাদ পড়ছে তাইলে বস আপনি হইলেন একটা শিয়ানা খেলোয়াড় ওই দবির মিয়াও শিয়ান খেলোয়াড় ছিল কিন্তু অফেন্সিভ খেলতে গিয়ে শেষমেশ জেলে যাইতে হইছে তাইলে বস আপনি নিজেই গন আপনি কি আমি খুব সাবধানী খেলোয়াড় ডিফেন্স ঠিক না করে আমি ওপেনসিভে খেলি না তাহলে বস ওই দিন যে ওই ইঞ্জিনিয়ার নৌকায় গোল খেলেন ওটা কি আরে ওইটা বাদ দাও এইটা তোমার বোঝা লাগবো না আপনি অন্নদাতা আপনি আমার যা বলবেন ওইটাই ঠিক শোনো আমি খুব সাবধানী খেলোয়াড় সামনে একটা বিগ প্ল্যান আছে সময় হলে টের পাবা অত কিছু বোঝার আমার দরকার নাই আপনি শুধু আমার অর্ডার করবেন আমি সব কাজ মনে করেন করে দেব এই তো লক্ষ্মী ছেলের মতো কথা বলছো যে আমি লক্ষ্মী টাকা পাইলেই আমি লক্ষ্মী টাকা পাইলে দবির সাহেব আমার কাছে ভালো লোক হ্যাঁ তুমি একটা নীতিবান ছেলে শোনো নীতিবান লোক আমার খুব পছন্দ সামনে আমাদের বিগ প্ল্যানটা আছে না হ্যাঁ এই বিগ প্ল্যানের প্রথম ধাপের কাজটা চলো তোমাকে বুঝাই দিই আসো যে কিরে তো কি মন খারাপ না মন খারাপ না তোরে আমি ছোটবেলা থেকে চিনি কি হইছে কত কি কস ফোন দিছি তুই জিজ্ঞেস করতেছিস মন খারাপ নাকি এত পেঁচাইতেছিস কেন আচ্ছা সারান দে কি করতেছিস তোর পায়ের অবস্থা কি পায়ের অবস্থা তেমন একটা খারাপ না কিন্তু ডাক্তার কইছে পায়ে যেতে সাপ কম পড়ে কি আর করবি শুয়ে থাক শুয়েই তো থাকি
সেই আমরা এখানে আর তুমি ওখানে গ্রামে বসে বসে সব পড়া শেষ করে ফেলছো। ভালো হয়েছে, আমরা গ্রামে গিয়ে তোমার কাছে পড়তে বসবো। আর পড়া তো কি হয়েছে, কত কিছু একটা গন্ডগোল আছে। কিছুই হয় নাই, তুই এত কথা কইস না তো। আচ্ছা ঠিক আছে, রাখি, তোরা ভালো থাকিস। আচ্ছা শোন শোন, কথা বলবে লাইলারা কথা। হ্যালো হ্যালো, ওস্তাদ আমরা এরকম জিম মেরে গেলাম কেন? আরে কাম করতেছি তো, বুঝুং বাজুং বাদ দে। কত কি হয়েছে তোর? না এই গ্রামে কয়েকদিন আগে থিয়েটার হইলো, মায়াগুলাও ঢাকায় সেন্ড হয়ে গেল। আবার সার্কো সার্কো করতেছে পয়েন্টে। আচ্ছা এই মায়াগুলা নাই বলে কি গ্রামে নতুন কিচ্ছু হইব না? আমরা কি ডেড হয়ে গেছি? একটু পয়েন্টের কথা কইছ। আসলে মাইয়ারা গ্রাম থেকে যাওয়ার পর থেকে আমার কিছু ভালো লাগে না, কেমন জানি পঙ্কজ দাসের মতো লাগে। তারপরে তুই যখন কইলি আমি রাহুলের সাথে কথা কম, হাটমাটালিতে এবার একটা ক্যারাভেরা প্রোগ্রাম করা লাগবো, বুঝেছ নাই? প্রোগ্রামের আগে ক্যারাভেরা লাগা যাইব। এই আপনি এরকম আপকা আপলোড হন কেমনে? হ্যাঁ এই বোর্ডের সামনে দিয়ে আসবেন, আটকা খাইলে হার্ট ভালো থাকে। আইসা আমার ডাক্তার, আমার হার্ট অ্যাটাক হওয়ার দশা আর উনি আইসেন ফালতু টক করতে। এই সাবা তুই অফ যা, বকেন কি বকবেন, বললেন দে ফোটেন। বেশি কথা বলা আমার স্বভাবে নাই, জোর হইলো আমার বংশ ভালো জানো তো। ভালো তো বক্তব্য সংক্ষিপ করা যে সেন্ড হয়ে যান হাট মাটালিতে। ওই যে ওই কি জানি বললাম কেরাবেরা, ওইটা আবার লাগতেছে। দবির তালুকদারের সে বড় প্লেয়ার মাঠে নামতেছে, বুঝছ? দবির তালুকদারের থেকে বড় প্লেয়ার? এটা আবার কেটা? তোমরা দেখি কোনো খবরই রাখো না, মাঝখানে মাত্র কয়দিন আমি নাই তাতে এই অবস্থা। আর বেশি দিন যদি আমি না থাকতাম তাহলে তো হাটমাটালিতে ইমেলের বদলে ঘোড়ার ডাক দেখতে পাইতাম। বুজুং বাজুং বাদ দিয়া কি কইতে চান ফিল্টার মাইরা কোন? ওই মিয়া ওই ইঞ্জিনের নৌকা যে নামাইছে তার খোঁজ পাইছো? এই জন্যেই এত কথা কইলাম, দবির তালুকদার যে আবার তোমারে প্রেশার দিয়া দলে ভিড়াইতে চাইছিল সেটা জানো কি জন্যে? খালি তো মাথা নাড়াও, কারণ তালুকদার বুঝতে পারছে তার ক্ষমতার দিন শেষ। তোমার বন্ধু মনির তোকে কি কই, মনিটর আবার যোগ দিছে উঠতি বসের সাথে। মনিটর আবার গ্রামে ফিরে আইছে আর আমি জানি না। জানবা কেমনে, তুমি তো অনেক কিছুই জানো না। আরে তুমি তো শঙ্খবাদ শুরু করছো, দোকান ছাড়া আর কোথাও যাও না। ঘটনা দেখতেছি বেগতিক, কোথায় পেয়েছি যে পোকনা মায়েরা? একটু ফিল্টার মেরে বলেন তো কার কথা বলতেছেন? শোনো, উর্মির বাবা মনিটরে হায়ার করছে, দবিরের সাথে তার মিটিংও হয়েছে। ও তাহলে ওরা দুজনে এবারে একজোট? না ঘটনা তা না, দবির মিয়া উর্মির বাপরে সহ্য করতে পারে না। ওদের আলোচনার সময় শুনছি কবির মিয়ার পিছনে অনেক ব্যাকআপ আছে, দবির মিয়া সেটা টপকাইতে পারতেছে না। বুঝছি, ঘটনা একেবারে পানির মতো ক্লিয়ার, একেবারে ডিস্টিল ওয়াটার। এখন কি করবা? কি আর করার, হাটমাটালি বাঁচাও মিশনে নামতে হবে, তয় আপনার হেল্প লাগবে এবার। সব ভালো কাজের সাথে আমি আছি, কি সাহায্য বইকে ফেলো। আপনি শুধু খোঁজ লাগাইবেন কবির সাহেবের পিছনে কে আছে, কথা কি বুঝছেন নাকি লাউড স্পিকার লাগান লাগবে? লাগবো না, আমার কান খামাখা এমনি বেশি কাম করে। ওই শোনো, ক্যাশ বাক্স থেকে 10 টাকা নিলাম। এই যান আপনি যান। যাইতেছি। ওস্তাদ! কিরে কোন জায়গাতে দাবরানি খাইলি তুই? ঘটনা তো ঘটে গেছে। কি ঘটনা? উদয় বাফার না খায়া বইকা ফেল। আরে মনিটর গ্রামে চলে আইছে, কবির চাচার লগে কাজ করতেছে। কোন কবির চাচা চিনছেন তো? আরে উর্মির বাপ। আরে ও যে মেয়েটা ফুটবল খেলতো
আর ওই যে আপনি যে বাল্যবিবাহ ঠকাইলেন বল্টন তুই কি 2 মিনিট লেট হয়ে পয়দা হইছিলি সব কামে 2 মিনিট লেট এই অসময়ে শুয়ে আছিস যে কি হইছে তোর পায়ে সমস্যা না মা তোর না এখন রুবেলের কাছে পড়ার কথা শুনলে ফাঁকিবাজি না ডাক্তার তো পা ব্যান্ডেজ করছে পায়ে যাতে চাপ না লাগে যা পড়তে যা মামা শুনলে খারাপ লাগতেছে আমি কালকে পড়বো না কেন পায়ে ব্যথা কি বাসতে কি হয়েছে লুবনা তোমার পায়ের ব্যথা নাকি বাড়ছে আমার কিছু হয় নাই আপনি যান আরে রাগ করো কে এদিকে আসো তোমার একটা মিউজিক ভিডিও দেখাই দেখলে মনটা ভালো হয়ে যাব আমার কিছু দেখান লাগবো না তুমি যান তো আমার একটু একা থাকতে দেন আরে দেখোই না দেখা দেখো দেখলে মনটা ফুরফুর হয়ে যাব নাও দেখো এসব কি মিউজিক ভিডিও আরে এইটি এইগুলোই তো ভালো ভিডিও দেখো না নাও রুবেল ভাই আমার এসব একদম পছন্দ না আপনি এসব নিয়ে আমার সামনে কোনো সময় আইবেন না যান আপনি আচ্ছা ঠিক আছে যাইতাছি তোর জন্য তোর বদলতে কিন্তু জিতু ছেলেটা একটা ভালো জায়গা হয়েছে থ্যাঙ্কস শুধু আমি না লায়লা যে ভিডিওটা করেছে ওটা কিন্তু ইন্টারনেটে খুব সাড়া ফেলেছে ঠিক বলেছিস আমাদের হাটপাটালি ছেলে মেয়েরা কিন্তু এই নেটওয়ার্কটাকে খুব ভালো কাজে লাগাতে পারছে না আচ্ছা যাই আমার কথা আসি বলছিলি যে হাটপাটালি থেকে ঢাকায় ফিরলে প্রশ্নটার উত্তর দিবি এখনো উত্তর পাইনি কোন প্রশ্ন বিয়ে করবি কবে তুই আশ্চর্য কি কেমন প্রশ্ন কেমন প্রশ্ন মানে কি মানে বিষয়টা হবে না মাস অবশ্য হবে সেটা বলতে সমস্যা মানে একবার অন্তত ক্লিয়ার করে বলতে তোমায় মানে সব কথা মুখে কেমন জিজ্ঞেস করতে হবে সবকিছু তো হবে পরিষ্কার অ্যাটলিস্ট একটা ইয়েস বা একটা পরিষ্কার কিছু বলবি তুমি আচ্ছা ঠিক আছে রুবেল ভাই ভিতরে আসেন আজকে আপনার লগে ফাইনাল কথা শেষ করব এখনি আসেন আপনি আমার দরজার সামনে দাঁড়িয়ে আমারে দেখতেছেন কেন কি সমস্যা না মানে না মানে কি আপনি আমার এটা কি ভাবেন আমি কিছু বুঝি না আপনি কি ইঙ্গিত দিতে চাইতেছেন আমি কি কিছুই জানি না কথা কোন দিকে লেগা তুমি আসলে কি বলতেছেন বুঝতেছি না এখন তো বুঝবেন না এখন তো ভাজা মাছটা উল্টা খেতে পারতেছেন না আপনি যে প্রতিদিন আসে আমার কোন আমি সুন্দর আপনি আমার খারাপ খারাপ ভিডিও দেখান এগুলো কি কমো আমি আব্বারে যে তার বোনের ছেলে কত খারাপ তুমি এগুলো কি বলতেছো সি 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 তুমি এগুলো ভাবতে পারলা তুমি কি বলবো আমি মামা মামির কমু যে তার মেয়ে আমার কত বাজে ভাবতেছে দুদিন ধরে তোমাদের বাসায় আসি বলে কি এত কথা আমার শুনতে হবে সি 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 তুমি এগুলো ভাবতে পারলা Thank you.
বস, এত দেরি করলা যে? কামটা শেষ হতে একটু দেরি হলো। কামটা কি ঠিকঠাক মতো হয়েছে? একদম খাপে খাপ। যাক, নিশ্চিত হওয়া গেল। কিন্তু আমার একটা কথা মাথায় ঢুকতেছে না বস। কি? এই কামটা করে কি আপনার কোনো লাভ হবো? এর আগে না তুমি বলছিলে এসব নিয়ে মাথা ঘামানো তোমার কাম না, টাকা পাইবা তুমি কাম করবা। সরি, কিঞ্চিত ভুল হয়ে গেছে। প্রথমবার ভুল হলে কোনো সমস্যা নাই, দ্বিতীয়বার ভুল হলে সেইটা না ধরে পারা যায় না, কথাটা মনে রেখো। জি আচ্ছা, স্মরণে থাকবে। তোমার বিনয়ে আমি মুগ্ধ। যাও, এইটা জানাজানি হইয়া গেলে সব প্ল্যান ভেস্তে যাবে। ঘটনাটা ঘটার পর সবাই জানতে পারবো এই কবির মিয়া কেমন চিজ। তাহলে আমি যাই। যাও। লুবনা, খাইতে আয়। কিরে রুবেল বসে রয়েছে তোর লাগে না খাইয়া, আয়। কিরে কি সমস্যা, খাইতে আয়। আমি খামু না, তোমরা খায় ঘুমায় যাও। অসুস্থ শরীরে না খেলে কি চলে? চল চল, বাড়ির মেহমান বসে রয়েছে তোর লাগে না খাইয়া। তুই না খাস, কাছে যাই বসতে তো পারিস। আয়। মা কইলাম তো আমি খামু না, শুধু শুধু জ্বালাতন করতেছো কেন? কই জ্বর নাই তো, কি হয়েছে তোর? কত মা আমি খামু না কইলাম, তোমরা খাইলে খাও না খাইলে নাই, যাও তো। Thank you.